হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্যানকেক বাচ্চারা কিন্তু বিকেলে একই নাস্তা খেতে চায় না ওরা একটু ডিফারেন্ট খেতে পছন্দ করে তাই চিন্তা করলাম একটু প্যানকে বানিয়ে নিই এই যে একটা ডিম নিয়ে নিলাম তবে ডিমটা ফ্রিজ থেকে আগেই বের করে রাখছি রুম টেম্পারেচারে যেহেতু ঠান্ডা হলে হবে না একটা ডিমই নিলাম যেহেতু বাবুর জন্য কয়েকটা বানাবো আর এই যে এই কাপটার আধা কাপ চিনি নিলাম কারণ এটা দিয়েই আমি ময়দাটা দেবো তো তাই ওটা দিয়ে মেপে নিলাম আর এখন হ্যান্ড ওইচার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ওই আর ডিমটা খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে না হলে কিন্তু ভিতরে যে ফ্লাপি ভাবটা থাকবে না আসবে না আর এই যে এখন একটু আধা কাপ দিয়ে দিলাম তেল মানে সাদা সয়াবিন তেল আর এখানে দুধ নিয়ে নিলাম আমি আধা কাপের মতো আদা মগের মতো কিন্তু আমি একটু বেশি গুলিয়ে নিয়েছি তাই কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম যে লাগবে পরে দেব আর এটাও ঠান্ডা এটা গরম দিলে হবে না তবে আমি ডিপ্লোমা ডিপ্লোমাদটাই গুলিয়ে নিলাম ঘন করে একটু ঘন করে নিলাম কেন তাহলে ভালো হবে এই কারণে এটা দিয়ে এখন আবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মানে এটা যত সুন্দরভাবে মানে ইটা মিলানো হবে তখন ওটা খেতে তত সফট হবে আর ওই যে বললাম না এই কাপেরই আবার সমপরিমাণে এক কাপ ময়দা নিয়ে নিলাম এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আবার যেহেতু এগুলো সুন্দরভাবে মিলাতে হবে যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আসলে বাচ্চারা কিন্তু এক একই খাবার প্রতিদিন ভালো বাসে না আর এই যে এখন দেখলাম একটু টোটো একটুই হয়েছে ঘন হয়েছে তাই আর একটু দুধ দিয়ে দিলাম হ্যাঁ তাই চিন্তা করে এটা কিন্তু ঝটপট করাও যায় এটা করতে বেশি সময়ও লাগে না আবার পছন্দ কর আর এখন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এটা দিয়েও আবার সুন্দরভাবে মিলিয়ে নিলাম আমি আবার ময়দার সাথে একসাথে মিলে মানে মানে শুকনো অবস্থান মিলালাম না যেহেতু আমার বাবু খাবে তো এভাবে বানালেও হয় তবে আপুরা অনেক সুন্দর করে দেখায় আর এখন দিয়ে দিলাম এক চামচ ভেনিলা এটা দেয় কি মানে ঘানটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর এটা না থাকলে হয় একটু এটা না থাকলে একটু এলাচের গুঁড়ো দিলেও হয় যেহেতু ডিমের ওই যে একটা ভাব থাকে আস্তে ওটার গন্ধটা আসবে না এখন চলে আসলাম বানানোর জন্য একটু ব্রাশ দিয়ে তেলটা তেল দিয়ে দিলাম মানে সামান্য একটু যেহেতু প্রথমটা বানাবো তো পরে আর দিতে হবে না এই যে এখন একটু ঢেকে দিলাম ঢাকনাটা তুলে দেখে নেবো এই যে একটা বাবলস বাবুল চলে আসছে এখন একটু উলটিয়ে দেবো তবে এইটা আমি ছোটো নিলাম তাই আমার উল্টাতে একটু কষ্ট হলো এই যখন উল্টিয়ে দিলাম তবে এটা প্রথমটা তো তাই একটু ই হয়ে গেছে ব্রাউনটা বেশি হয়ে গেছে আমার ছেলে এটা দেখে সে বললো এভাবে সে খাবে না পরে আমি চিন্তা করলাম যে আর একটু কম ভেজে নেব এখন ওই উল্টো সাইডটা একটু ভেজে নিলাম এই যে হয়ে গেল এখন কয়েকটা এভাবে বানিয়ে নেবো মানে তেল একবার দিলেই হয় যেহেতু নন স্টিকের তো আর এই একটু গোল হাতা নিতে হবে যে কোনো একটু হাতা নেক বা মগ নেক একটা গোল টাইপের নিলে কি ওটা সুন্দর রাউন্ড হয়ে বসে আর এই যে বাবলসগুলো দেখা যাচ্ছে বাবলসগুলো দেখলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে আর এটা আর বেশি ভাজলাম না যেহেতু আমার ছেলে ওটা খাবে না বলল হ্যাঁ সে একটু পোড়াটাও বললো একটু ব্রাউনটা জানি কম হয় এখন উল্টে আবার একটু ভেজে নিলাম এই যে হয়ে গেল এখন এভাবে কয়েকটা ভেজে নেব আর এসটা বানাতেও সময় লাগে না আর খেতেও ভালো লাগে বাচ্চা মানুষ তবে আমার ভালো লাগে না কেন তেল খাওয়া হয় বেশি চিনি হয় এই কারণে কিন্তু আমার ছেলে প্রতিদিনই বলতেছে যে মা একটু তৈরি করো তৈরি করো পরে চিন্তা করলাম একটু তৈরি করিনি একটু দেখলাম উল্টো দিকটা আবার হলো না কি কারণ উল্টো দিকটা একটু ই করে নিলাম যেহেতু কাঁচা ওই ভাবটা জানি না থাকে যে হয়ে গেল। কতগুলো হলো সাত আটটার মতো হয়ে গেল আর এই যে দেখো ভিতরটা কত সুন্দর ফ্লাপি হয়ে গেল। এখন আমার বাবাটা খাবে আমার এই প্যানকে চিপিটা তোমাদের সাথে কেমন লাগলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো এখানেই রাখলাম বাই